আচ্ছা তো দেখো এখন আমরা 5 নাম্বার কোশ্চেনে কথা বলবো ঠিক আছে 5 নাম্বার কোশ্চেনে দেখো কিউ একটা সেট দেয়া আছে আর আর একটা সেট দেয়া আছে দুইটা সেট দেয়া আছে তোমাকে পি অফ কিউ অর্থাৎ পাওয়ার অফ কিউ এবং পি অফ আর অর্থাৎ পাওয়ার অফ আর বের করতে হবে তো আশা করি তোমরা কোন সেটের পাওয়ার সেট বলতে কি বোঝায় তোমরা বেসিক লেকচারে দেখে আসছো ঠিক আছে আরেকবার রিভিউ করে দিব যে পি অফ কিউ বা পাওয়ার অফ কিউ হবে কিউ সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা সম্ভব সবগুলো সেট নিয়ে যে সেট তৈরি করব ওই সেটকে কিউ সেটের পাওয়ার সেট বলা হবে এখন দেখো কিউ সেটের উপাদান কয়টা দুইটা আর আমরা জানি যে খেয়ালকে দেখো এখানে কিউ সেটে উপাদান কয়টা উপাদান দুইটা না তো কোন সেটে যদি উপাদান এন সংখ্যক হয় তাহলে তার উপসেট সংখ্যা আমরা জানি যে 2 টু দি পাওয়ার এনটা কোন সেটে উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা কিউর উপাদান কয়টা দুইটা তাহলে কিউর মোট উপসেট হবে 2 টু দি পাওয়ার এন এর মান দেখো দুই উপাদান দুইটা তাহলে মোট এখানে চারটা চারটা উপসেট পাওয়া যাবে ঠিক আছে তো তুমি সবার আগে একটু দেখে নিবা যে রাফ করে নিতে পারো যে আমার মোট কয়টা উপসেট এখান থেকে পাওয়া যাবে আচ্ছা এখন খেয়াল করে দেখো সবগুলো উপসেট একটু খুঁজে বের করি এখন দেখো ঠিক আছে এখানে আমি আমার অ্যানসারগুলো লিখবো তো মনে করো এখানে আমি আমার অ্যান্সার লেখা শুরু করলাম এখন তাহলে খেয়াল করে দেখো কিউয়ের পাওয়ার অফ কিউ বের করতে বসে তাহলে মোট কতগুলো উপসেট তৈরি করা সম্ভব কিউ থেকে চারটা ঠিক আছে আচ্ছা মনে করো আমি শুধু এক্স নিয়ে ঠিক আছে শুধু এক্স নিয়ে একটা সেট তৈরি করলাম এই সেট খেয়াল করে দেখো কিউয়ের একটা উপসেট ঠিক আছে আবার দেখো শুধু আমি ওয়াই নিয়ে তৈরি করতে পারি আবার আমি এক্স ওয়াই দুটো নিয়েও তৈরি করতে পারি এটাও কিন্তু কিউয়ের একটা উপসেট প্রকৃত কি না এই ব্যাখ্যা এখানে আমি যাচ্ছি না ঠিক আছে আবার মনে রাখবা ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট তুমি এখানে ফাই চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারতাম এখন দেখো কিউ সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা সম্ভব এই সবগুলো নিয়ে যে সেট তৈরি করব মানে দেখো এই সবগুলো নিয়ে আমি যে সেট তৈরি করলাম এই সেটকে বলা হবে কিউ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট লেখার নিয়ম হচ্ছে পি অফ কিউ বা পাওয়ার অফ কিউ ঠিক আছে আচ্ছা তাহলে বুঝতে পারতেছো এখানে আর দেখো একটা সেট দেয়া আছে আর উপাদান কয়টা দেখো এক দুই তিনটা তাহলে আর এর যেহেতু উপাদান তিনটা তাহলে আর এর জন্য খেয়াল করে দেখো টু টু দি পাওয়ার থ্রি হবে তাহলে মোট আমি আটটা উপসেট আর থেকে তৈরি করতে পারবো তাহলে ওই আটটা উপসেট নিয়ে যে সেট তৈরি করব ওই সেটকে বলা হবে আর সেটের শক্তি সেট ঠিক আছে তাহলে খেয়াল করে দেখো অতএব পি অফ আর বা আর এর শক্তি সেট হবে দেখো আমি আগে এখানে লিখে দিই আটটা তো মনে করো আমি শুধু এম নিয়ে তৈরি করলাম ঠিক আছে আবার মনে করো শুধু এন নিয়ে তৈরি করলাম আবার শুধু এল নিয়ে তৈরি করতে পারি দেখো আমি একটা একটা নিয়ে অনেকগুলো উপসেট তৈরি করলাম ঠিক আছে এখন দুটো নিয়েও আমি করতে পারবো খেয়াল করে দেখো আমি যদি এম কমা এন নিয়ে আসি তাহলে দেখো এটা আমার আরে একটা উপসেট ঠিক আছে আবার খেয়াল করে দেখো এম এন তাহলে এখানে এন আচ্ছা এম কমা মনে করো এল নিয়ে আসলাম আবার এখানে মনে করো এন কমা এল নিয়ে আসলাম তাহলে দেখো এরা সবাই কিন্তু আর এর উপসেট আরও বাকি আছে দেখো আমি তিনটা নিয়ে করতে পারবো তাহলে এম এন এল এই তিনটাও দেখো নিয়ে যে সেট তৈরি হবে এই সেট কিন্তু আর এর একটা উপসেট আবার খেয়াল করে দেখো ফাঁকা সেট যে কোনো সেটেরই উপসেট একটু গুণে দেখা যাক এক দুই তিন তিন ছয় দুই আট আটটা হয়েছে তাহলে এই সবগুলো উপাদান নিয়ে আমি যে সেট তৈরি করব এই সেটকে বলা হবে আর সেটের শক্তি সেট বা পাওয়ার সেট ঠিক আছে আশা করি তুমি যে কোনো সেটের পাওয়ার সেট কিন্তু বের করতে পারবে আচ্ছা তো দেখো এখন ছয় নাম্বার কোশ্চেন ঠিক আছে আচ্ছা এই কোশ্চেন তোমাদের কিন্তু বোর্ডের জন্য বা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা দেখো এখানে খেয়াল করে দেখো এ একটা সেট দেওয়া আছে বি একটা সেট দেওয়া আছে তারপর এখানে সি আর একটা সেট দেওয়া আছে কিন্তু সি সেটের পরিচয় হচ্ছে এটা হচ্ছে এ ইউনিয়ন বি মানে তুমি যখন এ ইউনিয়ন বি করবা এটা করলে যেই সেট পাওয়া যাবে সেটা হচ্ছে সি সেট প্রশ্নে বলছে দেখো এটা তোমার দেয়া আছে ঠিক আছে প্রশ্নে বলছে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন দেখো আমরা জানতাম যে কোনো একটা সেটে পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন হবে এটাই কিন্তু এখানে আমাকে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা দেখো আমরা কিন্তু এটা জানতাম যে কোনো একটা সেটের পাওয়ার সেটের মোট উপাদান হবে টু টু দি পাওয়ার এন সংখ্যক তো দেখো এটাই আমাকে এখানে প্রমাণ করতে বলছে
তা আসলে আমরা সবার আগে সি যে সেট ওই সেটটা বের করে ফেলি অর্থাৎ এ ইউনিয়ন বি করে ফেলি। তাহলে এখানে আমি আমার অ্যান্সারটা শুরু করব। দেখো তাহলে সবার আগে আমি করতে হবে এ ইউনিয়ন বি করতে হবে, তাহলে এ ইউনিয়ন বি, কারণ দেখো সি দেওয়া আছে কার সমান, এ ইউনিয়ন বি এর সমান। তাহলে দেখো তোমার এ সেট দেওয়া আছে, এটা হচ্ছে এ কমা বি। আমার খেয়ালকে দেখো তোমার এখানে বি সেট দেওয়া আছে, এটা হচ্ছে এ বি সি। ইউনিয়ন মানে আসলে তুমি জানো কি, কমন প্লাস বাকি সবাই চলে আসবে, তাহলে এখানে তোমার এ বি সি সবাই চলে আসবে। এখন দেখো তোমাকে পাওয়ার অফ সি সেট তো নির্ণয় করা শেষ, ঠিক আছে। এখন দেখাই দেবো যে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, মানে এই যে এনটা নিছো এটা সি এর উপাদান সংখ্যা। আচ্ছা এক কাজ করি আমি, না পি অফ সিটা বের করি, দেখি এর উপাদান সংখ্যা কেমন হয়। খেয়াল করে দেখো এটাই তো আমার সি সেট, দেখো এটাই আমার কি সেট, সি সেট। আর তুমি বলো তো সি সেটের উপাদান সংখ্যা কয়টা, তিনটা। তো এখানে একটু লিখে রাখো যে সি সেটে সেটে উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কয়টা দেখো তিনটা লেখা, ঠিক আছে। আচ্ছা তো এক কাজ করি আমি পাওয়ার অফ সি বের করি, দেখি পাওয়ার অফ সি এর উপাদান কয়টা বের হয়, ঠিক আছে। আর পাওয়ার অফ সি মানে আশা করি তুমি কি জানো, আমরা জানি যে সি সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা সম্ভব। তাহলে আমি সরাসরি লিখে দিলাম যে পাওয়ার অফ সি এটা সমান লেখা যাবে, দেখো সি সেট থেকে কয়টা উপসেট তৈরি করা সম্ভব একটু বের করে দেখি। ধরো আমি প্রথমে এখানে এ নিয়ে আসলাম, ঠিক আছে, তারপর শুধুমাত্র ধরো এখানে বি নিয়ে আসলাম, আবার শুধুমাত্র সি নিয়ে আসলাম। এখন দুইটা করে নিয়ে আসি, ধরো এখানে আমি এ কমা বি নিয়ে আসলাম, দেখো এই সবগুলো সেট কিন্তু সি সেটের উপসেট। আমি আশা করি তুমি বুঝতে পারতেছো এখানে আমি কাদেরকে লিখতেছি, আমি সি সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা সম্ভব সবগুলোকে লিখতেছি, দেখি কয়টা উপসেট তৈরি করা সম্ভব হয়। আচ্ছা এখানে খেয়াল করে দেখো আমি বি কমা সিও নিয়ে আসতে পারতাম। আচ্ছা এখন মনে করো আমি এ কমা সি এদেরকে নিয়ে আসি, তুমি দেখো এখানে এ কমা সি বা সি কমায় কিন্তু লিখতে পারো, কোনো বড় কথা না। আবার তিনটাই নিয়ে আসলে হবে এ বি সি, আর কোনটাই না নিলে একটা হবে ফাঁকা সেট, সবগুলোকে অবশ্যই একটা সেকেন্ড বন্ধনীর মাঝে কিন্তু বন্ধ করতে হবে। তোমরা এটা খুবই ভুল করো, এই সম্পূর্ণ উপাদান নিয়ে যে সেট তৈরি করব তার মানে পাওয়ার সেটে কিন্তু একটা সেট, অবশ্যই সেট চিহ্নের মধ্যে সবাইকে বন্ধ করতে হবে। দেখো সি সেটের এই উপাদানগুলো নিয়ে, এটা ছিল আমার সি সেট, ঠিক আছে, তাহলে সি সেটের উপাদানগুলো নিয়ে আর কোনো উপর সেট তৈরি করা সম্ভব নয়। এখন তুমি একটু গণো তো যে পাওয়ার অফ সি তে উপাদান কয়টা, এখানে খেয়াল করে দেখো এক দুই তিন চার পাঁচ, ঠিক আছে, ছয় সাত আটটা, তাহলে পাওয়ার অফ সি তে উপাদান হচ্ছে আটটা। তো তুমি খেয়াল করে দেখো সি সেটে উপাদান সংখ্যা ছিল তিনটা, পাওয়ার অফ সি তে উপাদান সংখ্যা হচ্ছে আটটা। সি সেট উপাদান সংখ্যা ছিল তিনটা, পাওয়ার অফ সি তে উপাদান সংখ্যা হচ্ছে আটটা। এই কথাটা একটু এখানে ভালো করে লেখা যাক, ঠিক আছে। দেখো তুমি লিখবা সি সেটে, ঠিক আছে, উপাদান তিনটি হলে, ঠিক আছে লেখো, আচ্ছা পাওয়ার অফ সি তে উপাদান হচ্ছে আটটি, ঠিক আছে। তোমার এটা এক লাইনে লিখবা, আমার যেহেতু জায়গা নেই আমি কিন্তু দুটো লাইনে লিখছি, তোমার এটা এক লাইনে লিখবা, ঠিক আছে। দেখো সি সেট উপাদান সংখ্যা তিনটা ছিল, তাহলে পাওয়ার সেট উপাদান সংখ্যা হচ্ছে আটটা। এখানে আমি আটকে না একটু স্টাইল করে লিখবো, কীভাবে লিখবো, দুইয়ের পাওয়ার হিসাবে লিখবো, যেহেতু আমার পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন দেখাইতে বলছে, তা আমি কি করব এখানে যে আট আসছে ওই আটকে দুইয়ের পাওয়ার হিসাবে লিখবো। তাহলে আটকে দেখো দুইয়ের কীভাবে লেখা যায়, আটকে লেখা যায় টু টু দি পাওয়ার থ্রি। এখন তুমি একটু খেয়াল করে দেখো যে সি সেটে উপাদান সংখ্যা তিনটা ছিল, তাহলে পাওয়ার সেট উপাদান সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি। খেয়াল করছো সি সেটে উপাদান সংখ্যা তিনটা ছিল, তাহলে পাওয়ার সেট উপাদান সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার সি, সরি থ্রি। সি সেট উপাদান সংখ্যা তিনটা ছিল, তাহলে পাওয়ার সেট উপাদান সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি। সি উপাদান থ্রি, তাহলে পাওয়ার অফ সেট উপাদান হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি। আচ্ছা বলো তো তাহলে সি সেটে উপাদান সংখ্যা যদি এন টি হয়, তাহলে পাওয়ার অফ সি তে উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন বলা যাবে, এটা এখন লিখে ফেলি। অতএব তোমার এটা এক লাইনে লিখবা, ঠিক আছে, আমরা ছোটোবেলায় যেভাবে ঐকিক নিয়মের ম্যাথ করতাম না ওইভাবে তুমি এক লাইনে লিখবা। অতএব দেখো সি সেটে উপাদান সংখ্যা এন টি হলে, মানে এটা তুমি এক লাইনে ডট দিয়ে লিখবা, ঠিক আছে, পাওয়ার অফ সি তে উপাদান হবে টু টু দি পাওয়ার এন টি। বুঝতে পারছো
ख्याल করে দেখো সি সেট উপাদান সংখ্যা 3 টি হলে পাওয়ার অফ সি উপাদান দেখলাম 8 টি 8 টি মানে 2 টু দি পাওয়ার 3 টি তাহলে সি উপাদান 3 টা হইলে পি অফ সি উপাদান 2 টু দি পাওয়ার 3 তাহলে সি যদি উপাদান n টি হইতো তাহলে পাওয়ার অফ সি উপাদান হইতো 2 টু দি পাওয়ার n টি ঠিক আছে তাহলে খেয়াল করে দেখো যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা আর আসলে আমি তাই দেখাইলাম দেখো p of c এর উপাদান সংখ্যা কি 2 টু দি পাওয়ার n যেখানে n টা কি n হচ্ছে c এর উপাদান সংখ্যা ঠিক আছে c উপাদান 3 টা হইলে পাওয়ার অফ c এর উপাদান হইতো 2 টু দি পাওয়ার 3 c উপাদান n টি হইলে পাওয়ার অফ c এর উপাদান হইতো 2 টু দি পাওয়ার n টি তাহলে খেয়াল করে দেখো c সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n যেখানে n হচ্ছে কি বলতো c সেটের উপাদান সংখ্যা তা আশা করি তুমি ম্যাথটা বুঝতে পারতেছো